ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে কি ধরা পড়লো একবার দেখুন। ভিডিওর মাঝখানে ও শেষে যা ঘটেছে তা দেখলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন। এখন আমি কথা বলবো এই রাজা চা নিয়ে, এমন ফালতু আর থাটকা চা বিশ্বাস করে আমি আমার জীবনেও খাইনি। এর লগে আমার কোনো শত্রুতা নাই, তবে এটা পুরাই ফালতু আর থাটকা চা, আমি একটু বিন্দু পরিমাণ মজাও পাইতেছি। তার উপরে কি কি জানি, এনো মেডিসিন মাছে না কি জানি মাছে, এদেরও কোনো স্বাদ নাই, চায়েরও কোনো স্বাদ নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে বাণিজ্য মেলার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি চলতেছে, অর্থাৎ এখানে যে খাবারগুলো সেই খাবারের মান শুধুমাত্র কাস্টমার না, কাস্টমারের রিপোর্টে কিন্তু এখানে ভোক্তা অধিদপ্তরের লোকেরা এসেও কিন্তু তাদের উপর বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে গেছে, অনেক কথা শোনা গেছে। তো আজকের এই ভিডিওতে যেহেতু আমি ভোক্তা অধিদপ্তরের লোক না, আমি হচ্ছে সামান্য একজন ইউটিউবার, তো আমি ট্রাই করবো যে কোনটার মধ্যে কি হচ্ছে এবং কোথায় কি খাবারগুলো বিক্রি করা হচ্ছে, কোন পরিবেশে খাবার বিক্রি করা হচ্ছে, সেগুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো। তো একটাই কথা বলবো, আজকের এই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, চলেন আজকে আমরা খাবারের সেটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করতেছি আপনারা একটু বোরিং ফিল করবেন, আমি আবার বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমাদের ফেসবুক পেজও নতুন হয়ে থাকেন মাস্ট বি ফলো দিয়ে রাখবেন। যাতে করে আমাদের পরবর্তী কোন ভিডিও আপনাদের দ্বারা আর কখনো মিস না হয়। তো বন্ধুরা, এখন যেহেতু আমরা খাবারের সাইড দেখাবো, তার জন্য আমি চলে আসি এখন খাবারের সাইডের দিকে। দেখতে পাচ্ছেন খাবারের এই সাইডটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। ওই দিকটা হচ্ছে মূলত এন্ট্রান্স এবং এই সাইডটা হচ্ছে আউটসাইড, এবং এই সাইডের ভিতর আমরা এই দিকে দেখাবো যে আপনারা কি কি পাবেন খাবারে। এই যে দেখতে পাচ্ছেন, শুরুতেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার ফেক হাজি বিরিয়ানি এন্ড শাহী কাবাব ঘর আছে। চলেন এখন আমরা এখানে যাই, দেখবো তারা কি কি বিক্রি করতেছে ফেক জিনিস। আপনারা এই পুরান ঢাকার হাজি বিরিয়ানি বা এই খাবারের স্টোরের পাশাপাশি কিন্তু আপনার ব্লেজার পেয়ে যাবেন, আরো অনেক কিছু পেয়ে যাবেন, জুতা আইটেম, এমন বিশাল বড় বড় জায়গা জুড়ে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। তো এই সাইডটায় যখন আপনারা খাবার খেতে আসবেন তখন এত পরিমাণে ভিড়, আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন। খাবারের এইখানে এত ভিড় কেন ভাই রে ভাই, একবার দেখেন কি পরিমাণ মানুষ বাণিজ্য মেলায় প্রতিনিয়ত খাইতে আসে। আপনারা শুরুতে এখানে লাচ্চি খেতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাচ্চি, আপনাদেরকে একেবারে সরাসরি লাচ্চি বানায় দিবে। আমি একটু দেখি তারা হাতের মধ্যে গ্লাস করে কিন্তু তারা লাচ্চি বানাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন তারা কিভাবে এখানে লাচ্চি বানাচ্ছে। তারা এখানে হাতের মধ্যে গ্লাস করে লাচ্চি বানাচ্ছে। তারপর এখানে আপনারা আইসক্রিম পেয়ে যাবেন, তারপর এই যে এখানে আপনারা এই যে দেখেন কি রকম খোলামেলা পরিবেশ এগুলো বানানো হচ্ছে। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু তারা এখানে খাবার বানাচ্ছে, আর দেখেন কি পরিমাণে মানুষ এখানে খেতে আসছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা কি কি বানাচ্ছে, এগুলো হচ্ছে নান রুটি বানাচ্ছে এখানে, তারপর এখানে হচ্ছে মুরগির গোস্ত আছে, ওখানে হচ্ছে চিকেন চাপ আছে, চিকেন চাপ কিন্তু এখানে ভাজা হইতেছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেন চাপ ভাজা হচ্ছে, ভাই একটা একটা করে এখান থেকে চিকেন চাপ নিয়ে এখানে ভেজে ভেজে দিচ্ছে। এবং এই সাইডে কিন্তু এখানে শীত কাবাব বানানো হচ্ছে। তো ওকে ফ্রেন্ডস, এখন আমরা দেখলাম হচ্ছে এটা পুরান ঢাকার হাজি বিরিয়ানি এন্ড শাহী কাবাব। এখানে দেখলাম যে তাদের এখানে বিরিয়ানিও, এই যে এখানে সামনে প্রচুর পরিমাণে আপনার বিরিয়ানি পেয়ে যাবেন, আর ওই সাইডটা হচ্ছে কাবাব পেয়ে যাবেন, এবং এই সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আরো বিভিন্ন জিনিস। দেখি এখানে একটা স্পেশাল কিছু একটা বানানো হচ্ছে, আমরা একটু দেখি এটা কি। মামা এটা কি বানাইতেছেন মোগলাই? বাটার নান। ওরে বাবা, এগুলো নাকি বাটার নান, কি রকম স্পেশাল নান দেখেন। মনে হইতেছে এগুলো পুরি, কিন্তু এগুলো পুরি না, এগুলো বিশাল বড় বড় একটা নান রুটি, এগুলো মোগলাইয়ের মতো মনে হইতেছে। আচ্ছা, এখানে আছে গরুর কলিজা মেবি, আর ওখানে আছে চিকেন চাপ। ওকে, তো এখানে হচ্ছে চটপটি ফুচকাও কিন্তু আপনারা বাণিজ্য মেলা আসলে পেয়ে যাবেন। বাণিজ্য মেলার সবচাইতে বেশি যে স্টোরটা চলে সেটা হচ্ছে চপস্টিকের ইনস্ট্যান্ট নুডলস। আপনারা যেরকম ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস দেখেন, ঠিক তেমনই এখানে চপস্টিকের ইনস্ট্যান্ট নুডলস আছে 40 টাকা এবং 60 টাকা। 40 টাকা হচ্ছে ভেজিটেবল, আর একটা হচ্ছে যেটা 60 টাকা সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ সিরিয়াল ধরে তারপরে ওদের কাছ থেকে নুডলস গুলা কিনে, সবসময় কিন্তু অল টাইম ভিড় থাকে। এবং আপনারা কিন্তু এই পুরান ঢাকার বিরিয়ানি ঘরের মধ্যে এখানে আপনারা ফুচকাও খেতে পারবেন। তারপরে যে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাচ্চি আইটেম পাবেন, তারপর হচ্ছে মোরগ পোলাও পাবেন, তেহারি পাবেন, সকল ধরনের আইটেম কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে হাজির বিরিয়ানি এন্ড কাবাব হাউস। আমি একটু আপনাদেরকে দূর থেকে দেখাই, এটা হচ্ছে হাজির বিরিয়ানি এন্ড কাবাব হাউস। এই যে দেখতে পাচ্ছেন চাল জায়গা নিয়ে কিন্তু তারা এখানে দোকান দিচ্ছে। মূলত এখানে দুইটা দোকান পাবেন, দুইটাই কিন্তু হাজির বিরিয়ানি নামে, আর এই দুইটাই কিন্তু বিশাল বড় জায়গা। এবং যারা কিনা খাবার খাইতে আসবেন তারা চাইলে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খেলতে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মজা করতেছে, খেলতেছে। আর এই ঠিক পিছনে আপনারা এখানে পেয়ে যাবেন আরেকটা হাজির বিরিয়ানি ও শাহী কস্তুরি কাবাব। এটার নামটা প্রায়
সেম কিন্তু এটা নামটা একটু তফাত এটাও কিন্তু অনেক বড় আর এখানে কিন্তু আপনারা আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেম আপনারা এখান থেকে খেতে পারবেন এর পাশে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন হাজির বিরিয়ানি মানে আমি বুঝতেছি না ভাই আপনারা দেখেন একসাথে কতগুলো হাজির বিরিয়ানি এই যে একটা হাজির বিরিয়ানি এই যে একটা হাজির বিরিয়ানি তারপরে এই যে একটা পুরান ঢাকার হাজির বিরিয়ানি তারপরে এই যে আমার সামনে এইখানে আরেকটা হাজির বিরিয়ানি মানে সবগুলাই যদি হাজির বিরিয়ানি হয় তাহলে ভাই হাজির বিরিয়ানি ছাড়া আর কি আছে আর দেখি তো হাজির বিরিয়ানি আর আছে কিনা নাই ওইখানে দেখতে পাচ্ছি লাইবা আছে ওইখানে আরেকটা পাইছি নান্না বিরিয়ানি আচ্ছা এখানে আরেকটা আছে নান্না ভাই বিরিয়ানি হাউস মানে সবগুলাই এখানে যতগুলো বড় বড় দেখতে পাচ্ছেন সবাই হাজি সবাই হজ করে আসছে সবাই হজ করে আইসা বাণিজ্য মেলায় বিজনেস দিচ্ছে হাজির বিরিয়ানি নামে ভাই রে ভাই কি একটা অবস্থা তো বন্ধুরা এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আরো কিছু খাবার আইটেম পেয়ে যাবো এখানে চিকেন চাপ আছে তারপর হচ্ছে এখানে চিকেন আছে এগুলা কিভাবে আমি জানি না হয়তো চিকেন সিদ্ধ এরকম কিছু এখানে আরো কিছু আনকমন খাবার আছে তো ভাই এগুলা কি ভাই এগুলোর নাম কি এটা হলো হারিয়ালি কাবাব হারিয়ালি কাবাব চিকেন বটি কাবাব আচ্ছা আচ্ছা মানে হচ্ছে এখানে আপনার আসলে টোটাল চার পদের কাবাব পেয়ে যাবে তাই তো তান্দুরি আছে আচ্ছা তান্দুরি আছে এখানে মানে যেটাকে আমরা গ্রিল করি এখানে আবার চাপ আছে ভাই এগুলা কি চাপ মশলা আচ্ছা এখানে আপনার চাপ মশলা পেয়ে যাবেন খুবই সুন্দর কালারফুল ওকে তো এগুলা কত করে প্লেট বিক্রি করতেছেন ভাই 240 টাকা করে ওকে ভেরি রাইট তো আপনারা যদি এখানে আসেন আপনারা কিন্তু এগুলাও খেতে পারবেন বাণিজ্য মেলার মধ্যে আর তাদের এখানে খাওয়ার জন্য কিন্তু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ মানুষ ভিড় জমাচ্ছে আর এখানে আরেকটা মজার বিষয় এখানে কিন্তু আপনারা সেকেন্ড ফ্লোর পেয়ে যাবেন মানে এটার উপরে আপনারা কিন্তু রুফটপ রেস্টুরেন্ট পেয়ে যাবেন এই যে দেখেন রুফটপ রেস্টুরেন্ট মানে এই যে এখানে হচ্ছে খাবারের স্থল আর এটা দোতলায় গেলে কিন্তু আপনারা আরো অনেক কিছু খেতে পারবেন তো এখন আমি একটু দোতলায় যাওয়ার চেষ্টা করবো আমি দেখবো যে দোতলায় কি আছে মানে দোতলার ডেকোরেশনটা কিরকম হয়েছে আমি আগে বাণিজ্য মেলা কখনো এরকম দোতলায় আসি নাই বাট আজকে ফার্স্ট টাইম এরকম দোতলায় আসলাম আর দোতলার পরিবেশটা ভালোই সুন্দর লাগতেছে এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন দোতলায় খুবই সুন্দর চমৎকার করছে তো আমি একটু এই সাইডটা থেকে আমি একটু আপনাদেরকে নিচে দেখাই যে নিচে কি কি আছে বাণিজ্য মেলায় এই যে দেখেন এই সাইডে হচ্ছে এখানে খেলাধুলার জায়গা আছে আর এই সম্পূর্ণ জায়গা জুড়ে কিন্তু বাণিজ্য মেলায় সবাই খাবার রেস্টুরেন্ট দিয়ে বসছে তো আজকে এই সবগুলো রেস্টুরেন্ট কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে হচ্ছে বাচ্চাদের আরো বিভিন্ন রকম সুইমিং এর আরো অনেক রকম এখানে রেলগাড়ি এখানে ড্রাগন গাড়ি ওইখানে নৌকা এখানেও নৌকা ওইখানে হচ্ছে নাগর দোলা আছে ওইখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ওই ওয়াটার কিংডমের মতো বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে অনেক কিছু কিন্তু আছে বাণিজ্য মেলা বর্তমানে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা আসলে পানিপুরি পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আপনারা যদি যখন কিনা ফুচকা নেবেন ফুচকা নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে দই টক দিয়ে খাইতে পারেন এখানে বোম্বাই টক আছে মিষ্টি টক আছে পুদিনা টক আছে তেঁতুল টক আছে টোটাল অনেক ধরনের টক কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু এক ধরনের স্পেশাল চা পেয়ে যাবেন আপনারা যখন বাণিজ্য মেলা আসবেন এখন এই চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করা হচ্ছে আপনারা একটু দেখুন চাটা কিভাবে তৈরি করা হচ্ছে তো এখানে কিন্তু একটু স্পেশাল ভাবে চাগুলো তৈরি করা হয় যে দেখতে পাচ্ছেন এখানে চাগুলো ভাই চা কত করে প্রতি কাপ 60 টাকা করে আচ্ছা প্রতি কাপ চা হচ্ছে 60 টাকা করে এগুলো কি ভাই গরুর দুধ দিয়ে বানান আচ্ছা কন্ডেন্স মিল্ক থাকে পাউডার দুধ থাকে গরুর দুধ থাকে সবগুলো মিক্স করে থাকে তো আপনারা প্রতি কাপ এখানে দুধ চা পেয়ে যাবেন 60 টাকা করে আমার কাছে মনে হইতেছে দামটা একটু বেশি তো আমি আপনাদেরকে বলবো এইসব না খাওয়ার জন্য দামটা কিন্তু অতিরিক্ত বেশি 60 টাকা করে তো এখানে আপনারা চায়ের পাশে এখানে আপনারা কিন্তু ওদের কাছে বিরিয়ানি পেয়ে যাবেন এখানে আপনারা ওই যে রেস্টুরেন্টটা দেখালাম ওইটার মধ্যে এখানে আপনারা আরেকটা রুফটপ রেস্টুরেন্ট পাবেন এটার নাম হচ্ছে মিস্টার বাইক এখানেও কিন্তু আপনারা চিকেন চাপ পেয়ে যাবেন তারপর চিকেন চাপ মশলা পেয়ে যাবেন মানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি বাণিজ্য মেলা সব দোকানে ঘুরে ফিরে একই খাবার তারপর যে ওইখানে কিন্তু আমরা আরেক ধরনের ফুচকা পাবো আমরা একটু দেখি এখানে নাম লেখা আছে বোম্বাই পানিপুরি এগুলো হচ্ছে বোম্বাই পানিপুরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কি কি আছে এখানে আছে তেঁতুলের পানি এখানে বোম্বাই মরিচ পানি ওখানে মিষ্টি টক ওখানে টক দই এখানে ধনিয়া পাতা পানি ভাই কত করে বিক্রি করতেছো ভাই 100 টাকা করে আচ্ছা এখানে 100 টাকা করে বিক্রি করতেছে তো আপনারা যারা খাইবেন তারা আসলে খায় দেখতে পারেন কি রকম মজা আমি জানি না বাট আপনারা খায় কিন্তু চলে টেস্ট করে দেখতে পারেন মামা এগুলা কি মামা মামা এটা চিকেন মশলা চিকেন চাপ মশলা আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে চিকেন মশলা বা চিকেন চাপ মশলা আর এগুলো হচ্ছে চিকেন চাপ তাই তো চিকেন চাপ কত করে বিক্রি করতেছে 220 টাকা পিস 220 টাকা পিস যে যে পিস বলবে তাকে সেটাই তো দিবেন না আচ্ছা ঠিক আছে এখানে কি পরিমাণ থাকে
তুরস্ক রুটি, এটা আবার কি রকম রুটি ভাই? ইন্ডিয়া থেকে আগত। ও ভাই চমৎকার ভাই, এগুলো তো রুমাল রুটি বলে আমি যতটুকু জানি, তুরস্কতে বানানো হয়। আচ্ছা আমরা একটু দেখি এখানে তুরস্ক রুটি আছে, তুরস্ক রুটিটা কিভাবে বানানো হয় আপনারা একটু দেখেন সবাই। একেবারে ফুললি আনকমন একটা রুটি, এগুলো হচ্ছে তুরস্ক রুটি। আমরা দেখি এখানে ভাই বানাইতেছে। ভাই এগুলো কত করে বিক্রি করেন? 30 টাকা পিস ভাইয়া, 30 টাকা পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, এগুলো হচ্ছে তুরস্ক রুটি 30 টাকা পিস। পুরস্কার পাইছেন? আচ্ছা আমরা একটু দেখি, তারা গেছে বছর কিন্তু এখানে পুরস্কার পাইছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের এখানে পুরস্কার ছবি। ফুডে সেরা আপনারা? আচ্ছা, DITF 2022 এ নির্বাচিত শ্রেষ্ঠ ফুড স্টল হিসেবে মিস্টার বাইট পুরস্কার গ্রহণ করেন। ওকে খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে তারা এখানে তুরস্ক রুটি বানাইতেছে। ওকে, তো যদি কেউ রুটিগুলা টেস্ট করতে চান তাহলে তারা আসবেন মিস্টার বাইটে। এখানে আপনারা ঝটপট কিছু খাবার পেয়ে যাবেন, যেরকম ঝটপট খাবারের মধ্যে এখানে কি কি আছে আমি দেখাই, এগুলো দেখানো কিছু নাই, তারপর আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা চিকেন বক্স পেয়ে যাবেন, মিট বক্স পেয়ে যাবেন বিভিন্ন ধরনের, এখানে আপনারা সমোসা পেয়ে যাবেন। এর উপরে কিন্তু এখানে দাম দেওয়া আছে, ঠিক আছে, কোনটা কত টাকা করে বিক্রি হচ্ছে দাম দেওয়া আছে। চিকেন ললিপপ 1 পিস 30 টাকা, এখানে পটেটো ওয়েজেস আছে 100 গ্রাম 50 টাকা, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে 100 গ্রাম 70 টাকা, এখানে স্পাইসি চিকেন আছে 1 পিস 100 টাকা, এখানে আপনার চিকেন সমোসা 1 পিস প্লাস চিকেন স্প্রিং রোল 1 পিস 40 টাকা, এখানে চিকেন মিটবল 50 টাকা, চিকেন নাগেট 5 পিস 70 টাকা, এখানে কুরমুরে ডাম্পলিং মোমো 6 পিস দিবে 100 টাকা করে। ওকে, তো আপনারা যারা খেতে চাবেন ঝটপট খাবার তারা চাইলে কিন্তু এখানেও আসতে পারেন। এখানে আপনারা ঝটপটের পাশে এখানে আপনারা আরেকটা পাবেন, এইখানেও কিন্তু এই সেম টু সেম খাবার পাবেন, দেখানো কিছু নেই, কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও এগুলো এগুলোই পাবেন। তবে এখানে স্পেশাল আরেকটা জিনিস পাবেন একটু আনকমন, সেটা হচ্ছে এখানে হচ্ছে আলু, মানে হচ্ছে এখানে আলু ভাজা। ভাই আলু ভাজা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা করে। আলু কয়টা দেন, একটা নাকি বেশি না দুইটা? একটার বেশি আছে। আচ্ছা এখানে হচ্ছে আলু ভাজা আপনারা পেয়ে যাবেন, এগুলো বিক্রি হচ্ছে এখানে 50 টাকা করে। এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে, তবে এখানে আমি খাই নাই, খাইলে হয়তো বলতে পারতাম। ইমরান টিমরান কি নাম বলো, একটু বলো কি নাম? ইমরান টিমরান, তুমি বলো তো কি নাম? ইমরান টিমরান। ইমরান টিমরান, আচ্ছা ওরা খুব লজ্জা পাচ্ছে আমার আইডির নাম বলতে। ওকে, এগুলো হচ্ছে 50 টাকা করে হলে আপনি এগুলো খেতে পারবেন। এখানে একটার বেশি আলু নাকি দেওয়া আছে ভাই যেটা বললো। ওকে বেশ, সো যারা যারা খেতে যাচ্ছেন তা চাইলে এগুলো আসতে পারেন। আমি কিন্তু এটা বাণিজ্য মেলা আগে দেখিনি, বাণিজ্য মেলায় প্রথমবার দেখলাম আমি এখানে। ভাই ভালো গেলে বসছে পুরান ঢাকা দাদা ভাই, হাল করেন দাদা ভাই, কাচ্চি তাহারি মোরগ পোলাও, ইন্ডিয়ান ধোসা, চাপা তেল উচ্ছে তো পাউডার আসছে, ভালো গেলে বাড়ছে, আলো চিন্তা আসছে, ইন্ডিয়ান ধোসা আসছে, চিকি চেকে বাড়ছে। তারপর এখানে আছে নানা ভাই বিরিয়ানি হাউস, এটা কিন্তু নানা ভাই না, নানা ভাই, ঠিক আছে, নানা ভাই। তাদের এখানে বিরিয়ানি, লুচি, চিকেন চাপ, চিকেন মশলা এগুলো কিন্তু তাদের এখানে পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু বিরিয়ানি কালেকশন আছে। হাঁসের মাংস আছে না? হাঁসের মাংস কত করে প্লেট? ২২০ টাকা করে প্লেট। কয় পিস থাকে? 5 থেকে 6 পিস। আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে নানা বিরিয়ানি হাউস। ওকে, তারপর এখানে আরেকটা আছে কাজী ফার্মস কিচেন, মানে কাজী ফার্মস কিন্তু আমরা মোটামুটি সকলেই চিনি, তাদের এখানে আসলে কিন্তু আপনারা খেতে পারবেন। মোটামুটি আমার মনে হয় যে কাজী ফার্মসের খাবারগুলো তারা একটু পুষ্টিকর খাবার বানায়, তো আপনারা যদি চান তারা কিন্তু চাইলে কাজী ফার্মসের চিকেনের মধ্যে আপনারা ঢুকতে পারেন। আপনারা এখানে কাজী ফার্মসের পাশে এখানে আপনারা আচার পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের আচার, হালিম, তারপর লুচি, তারাও কিন্তু এখানে সেল করে। তারপর এইখানে আপনারা নীরব ফুড ভিলেজ, এখানে কিন্তু আপনারা চিকেন শর্মা পেয়ে যাবেন, তারপর আইসক্রিম পেয়ে যাবেন, ওই জায়গায় আপনারা রোলার আইসক্রিম পেয়ে যাবেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এখানে আছে রোলিং আইসক্রিম বলতে একটা জিনিস আছে, এখানে রোলিং আইসক্রিম পেয়ে যাবেন, এগুলো আসলে খেতে তেমন মজা না, বাট তারপর এগুলো কিন্তু অনেকেই খায়। এই যে রোলিং আইসক্রিম গুলো, এগুলো আমি 50 টাকা 100 টাকা করে প্রতি গ্লাস বিক্রি করা হয়। এখানে আমরা আরেকটা স্টল দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে প্যারাগন, এরাও কিন্তু কাজী ফার্মেসির মধ্যে খুব ভালো ভালো খাবার বিক্রি করে। আপনারা যদি খাবার খেতে চান তাহলে এই ধরনের স্বাস্থ্যকর খাবার খাবেন। এখন আমি তাদের কাছে একটু সমোসা খেয়ে দেখবো। এখানে কিন্তু সমোসা আছে, এখানে রোল আছে, এখানে হচ্ছে চিকেন মিটবল আছে। এখান থেকে দুইটা সমোসা খাবো, আমার আম্মু, আমার আম্মুকে সহ খাবো। হ্যাঁ তাহলে কি রোল খাবা? একদম ফুল চিকেন,
অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে কিন্তু এটা মাঝখান থেকে। এখানে সস আছে, সাথে আপনার সস দিয়ে চলে খেতে পারেন। আমরা এখানে সমোচা খেলাম, ভালোই লাগছে, রোলটাও খাইছি ভালো লাগছে। এখন এখান থেকে আমরা চিকেন মিটবল খাবো, চিকেন মিটবল 25 টাকা করে, আর সাথে কিন্তু আপনার সস পেয়ে যাবেন। তো বন্ধুরা যাই হোক, আমরা ভিতরে এই সাইড সম্পূর্ণ ঘুরান্তে এই সাইডে আসলাম। এখানে আবার আরেকটা হাজি বিরিয়ানি পাইছি, এটা হচ্ছে ঢাকায় হাজির বিরিয়ানি অ্যান্ড কাবাব ঘর। তাদের এখানে কিন্তু আপনারা অনেক কিছু খেতে পারবেন, সবকিছু আসলে ঘুরে ফিরে একই খাবার আমি দেখতে পাচ্ছি। তারপরে এখানে আরএফএল এর খাবার স্টোর আছে, এখানে কিন্তু নেসলের খাবার স্টোর আছে, এখানে আরেকটা প্যাভিলিয়ন পাবেন, আপনারা এখানে অনেক কিছু একসাথে কিনতে পারবেন। তারপরে এই যে এইটার ভিতরে কিন্তু আপনার সবকিছু খাবার আর খাবার আইটেম পাবেন মোটামুটি কম দামের মধ্যে। এখানে যদি খাবার খেতে চান এখানে আসতে পারেন, ওখানে আপনার টেস্টি ট্রিট পাবেন। আর টেস্টি ট্রিটের মধ্যে আপনার চাইলে চিকেন ফ্রাই ট্রাই করতে পারেন, মানে যাদের বাজেট কম, চাচ্ছেন যে 100-150 টাকার মাঝে প্যাট ভরে খাবার খাবেন, তারা চাইলে টেস্টি ট্রিটে ঢুকা তাদের এখানে যে কাচ্চিগুলো বিক্রি করতেছে, অথবা তারা যে চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন বিক্রি করতেছে চাইলে সেগুলো খাইতে পারেন। ওখানে মিঠাই আছে, আর এখানে বিখ্যাত রাজা চা, এই রাজা চা এটা কিন্তু অনেক ভাইরাল পুরো বাংলাদেশের মধ্যে, তাদের চা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এখন আমি তাদের এখান থেকে একটু চা খেয়ে দেখবো কিরকম চা। চায়ের মধ্যে কিনা কি জানি মিশিয়ে দিছে 50 টাকা করে চা, কে জানে দেখো নি আবার লাল দিছে, আবার কি দিছে কি দেখা যায় লাল লাল। এডি মেডিসিন মেডিসিন খাও, খায় মাথা, মেডিসিন খায় মাথা ঘুরান্দে ভরুম তো, আরে না খাও কি কয় না কয়, মাই ভাবতেছে চা খায় মাথা ঘুরান্দে পড়ে যাবো গা, হরলিক্স রসমালাইয়ের মত। তো বন্ধুরা এখন আমি কথা বলবো এই রাজা চা নিয়ে, এমন ফালতু আর থার্ড ক্লাস চা বিশ্বাস করে আমি আমার জীবনেও খাইনি। হ্যার লগে আমার কোনো শত্রুতা নাই, তবে এটা পুরাই ফালতু আর থার্ড ক্লাস, আমি একটু বিন্দু পরিমাণ মজাও পাইতেছি না। আর উপরে কি কি জানি এনো মেডিসিন মারছে না কি জানি মারছে, এটারও কোনো স্বাদ নাই, চায়েরও কোনো স্বাদ নাই, মানে পুরাই ফালতু থার্ড ক্লাস। আমার আম্মু খাইতেছে, আমার আম্মু বলতেছে যে পয় একটুও ভালো না, একটুও নাকি মজা হয়নি। আমরা যে লাল চা খাই এটা চেয়েও কিন্তু আমরা স্বাদ করে বানাই, আর এখানে 50 টাকা করে কিনছি, 50-50-100 টাকা পুরাই লস, মানে সে আমাদেরকে ইয়া করে সে কোটিপতি হইতেছে। তো কি বন্ধুরা যাই হোক, আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে, কারণ আজকে প্রচুর পরিমাণে খাবার আপনাদেরকে দেখাইছি। আর বাণিজ্য মেলায় কিন্তু আসছি, আইসা অনেক কিছু খাইছি, শুধু খাইছি না এখান থেকে কেনাকাটা করছি। এই যে এখান থেকে একটা ব্লেজার কিনছি আমি, এটার প্রাইস পড়ছে 1500 টাকা করে। সো অনেকেই যেটা করে সেটা হচ্ছে 2600 টাকা 2700 টাকা করে ব্লেজার কিনে, তাদেরকে আমি বলবো আপনারা ওই ব্লেজার গুলো না কিনে এই যে আমার মতো 1500 টাকা দামে এই সেম ব্লেজার গুলো কিনবেন, একেবারে 100% সেম, 100 না বলে যে 99% সেম ব্লেজার। সো শুধু শুধু আপনি কেন 1000 টাকা বেশি দিয়ে ব্লেজার কিনবেন। যে এখানে আমার বন্ধু আসছে আবু তাহের, ও কিন্তু এই যে এখানে অনেক কিছু কেনাকাটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন ওর ফ্যামিলির জন্য এখানে অনেক কিছু কেনাকাটা করছে। আর এখানে আছে আমাদের সোহাগ ভাই, সোহাগ ভাই কি কিছু কিনেন না আজকে? আমি জিন্স একটা ব্যাগ, একটা ব্যাগ কিনছে সোহাগ ভাই, সোহাগ ভাই একটা ব্যাগ কিনছে, আচ্ছা মানে মাগনা ফ্রিতে কিনছে আবার। সো যাই হোক, আশা করছি আজকে ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লাগছে। সো যাই কিনা বাণিজ্য মেলা থেকে খাবেন, তাদের উদ্দেশ্য আমার একটাই কথা থাকবে, আপনারা খান একটু দামটা জানিয়ে নেবেন শুরুতে, দাম জানার পর যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনি খাবেন। তবে খাওয়ার আগে দেখে নেবেন যেখানে আপনি খাচ্ছেন সেখানে পরিবেশ কেমন, আশেপাশের রান্নার পরিবেশ কেমন, সবাই গ্লাভস পরছে কিনা, তারপর যে খাবারে যে সবজিটা দিচ্ছে বা খাবারে যে ধরনের ভেজিটেবল অথবা সালাদ দিচ্ছে সেই সালাদগুলো একেবারে তরতাজা কিনা, তারপর হচ্ছে আপনাদের মানে যাই খান না কেন একটু দেখে শুনে খাবেন, তাহলে আশা করি যে আপনার পেট খারাপ হবে না অথবা আপনার শরীরে কোনো রকম ইনফেকশন হবে না বা খারাপ কিছুই হবে না। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। যারা আমাদের ইউটিউবে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমাদের ফেসবুক পেজও ফলো করেন নাই মাস্ট বি আমাদের পেজও ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, স্টিল টেক কেয়ার, বাই, গুড বাই।